নমস্কার বন্ধুরা হেল্পার কেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো খুবই সহজে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক কীভাবে করবেন হ্যাঁ খুবই সহজেই কিন্তু আপনারা করতে পারবেন মোবাইলের মাধ্যমে তো কিভাবে করবেন সেটা তো জানাবোই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলের নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন বিল প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না তো চলুন সরাসরি আমরা দেখে নিই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক মোবাইলের মাধ্যমে কিভাবে করতে হয় তো ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন এবং ওপেন করে আপনারা সার্চ করবেন যে ভোটার হেল্পলাইন এই ভোটার হেল্পলাইন লিখে আপনারা যখনই সার্চ করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি অ্যাপ ওপেন হয়ে যাবে সেখানে কিন্তু আপনারা ইনস্টল অপশানে ক্লিক করে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন এবং তারপরে ওপেন অপশানে ক্লিক করে দেবেন এবং আপনারা যখনই অ্যাপটিকে ওপেন করবেন এমনই অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এমনই একটি অপশান ওপেন হয়ে যাবে যেখানে আপনারা নিচের দিকে আই এগ্রিতে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু ভাষা সিলেক্ট করতে হবে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজি এবং হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করে নিতে পারবেন আমরা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলাম তারপরে কিন্তু এমনই একটি অপশান আপনার সামনে ওপেন হয়ে যাবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এক্সপ্লোরার বলে একটা অপশান আছে দেখুন বা দিকের একদম কোনায় থ্রি লাইন যে অপশানটি রয়েছে ওই অপশানে ক্লিক করবেন ওই অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমনই একটা পপ আপ উইন্ডোর ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার সিক্স বি অর্থাৎ দেখতে পাচ্ছেন ইলেকট্রোরাল অথেন্টিকেশন ফর্ম অর্থাৎ ফর্ম নাম্বার সিক্স বি এই অপশানটি ক্লিক করে দেবেন যখনই আপনারা এই অপশানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমনই একটি ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু ফর্ম সিক্স বি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে শুরু করা যাক এই অপশানে আপনারা ক্লিক করবেন অর্থাৎ নীল কালারের যে অপশান সেই বাটনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন এবং লিখে দেওয়ার পর সেন্ড ওটিপি বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের মোবাইল নাম্বার লিখে দিয়েছি এবার সেন্ট ওটিপি অপশনে ক্লিক করব। সেন্ট ওটিপি অপশানে ক্লিক করলে সাথে সাথে আপনার কাছে ওটিপি চলে আসবে যদি ওটিপি আসতে লেট হয় একটু অপেক্ষা করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন ওটিপি আমরা বসিয়ে দিয়েছি এবং ভেরিফাই যে অপশানটি রয়েছে ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এমন একটি অপশান ওপেন হয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার ভোটার আইডি নাম্বার আছে না আমার ভোটার আইডি নাম্বার নেই প্রথম যে অপশানটি হ্যাঁ আমার ভোটার আইডি নাম্বার আছে ওখানে একটি ক্লিক করে দেবেন এবং তারপরে নিচে পরে বলে অর্থাৎ নেক্সট বলে যে অপশান থাকবে সেই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এমন একটি অপশান ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনার এবার ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বার প্রথম ঘরে বসাতে হবে এবং সিলেক্ট স্টেট অর্থাৎ আপনার রাজ্যের নাম এখানে সিলেক্ট করে বসিয়ে দিতে হবে তো আমরা আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিয়েছি এবার সিলেক্ট স্টেট বলে যে অপশানটি রয়েছে নিচে সেই অপশানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল একদম নিচে ওয়েস্ট বেঙ্গলে আপনারা সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিয়েছি এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিয়েছি তারপরে বিবরণী দিন বলে একটি অপশান রয়েছে সেই অপশনে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমনই কিছু লেখা চলে আসবে কিছু করার দরকার নেই তারপর আপনারা এগিয়ে যান বলে দেখবেন নিচে অপশন রয়েছে এগিয়ে যান অর্থাৎ নেক্সট বলে আপনার অপশান থাকবে সেই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি আপনি দিয়েছেন সেই ভোটার কার্ডের যে নথিপত্র রয়েছে অর্থাৎ ভোটার কার্ডের যে পরিচয়পত্র তার কিন্তু নাম বয়স তার বাবার নাম কোথায় বাড়ি সব কিন্তু এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু অপশান আপনার সামনে ওপেন হবে এবং তারপরে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন একদম নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এমন একটি অপশান ওপেন হয়ে যাবে যেখানে এবার আপনার নাম আপনার ভোটার কার্ডের নাম্বার নিচে দেখতে পাচ্ছেন আধার বিবরণ অর্থাৎ এই ফাঁকা বক্সে কিন্তু এবার আপনাকে আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাইডে গ্রিন টিক উঠে যাবে এবার আপনাদের নিচের দিকে চলে আসতে হবে দেখতে পারছেন আপনার মোবাইল নাম্বার অর্থাৎ আবেদনকারীর কিন্তু মোবাইল নাম্বার এখানে দিতেই হবে তারপরে ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই স্থান অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন আপনার গ্রামের নাম বা শহরের নাম আপনারা এখানে লিখে দেবেন নেক্সট বা করা হয়েছে যে অপশানটি রয়েছে সেই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এমনই অপশন ফ্রম বি রিভিউ অর্থাৎ আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন আপনার আধার কার্ডের নাম্বারটি আরেকবার মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর নিশ্চিত করুন বা কনফার্ম বলে অপশান থাকবে সেই অপশানে ক্লিক করে দেবেন নিচের দিকে কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমনই একটি পপ আপ উইন্ডোর ওপেন হয়ে যাবে যেখানে ধন্যবাদ বা থ্যাংকস বলে অপশান থাকবে যেখানে বলা হয়েছে আপনার আবেদন তারিখে সফলভাবে জমা পড়েছে অর্থাৎ আমরা আজকে জমা করেছি সেই তারিখটা দিয়ে দিয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি এটা খুব ইম্পর্টেন্ট যে রেফারেল আইডি রেফারেল আইডিটা কিন্তু আপনার স্ক্রিনশট রেফারেল আইডিটা কিন্তু সংগ্রহ করে রাখবেন কারণ কি এই রেফারেল আইডির মাধ্যমে কিন্তু আপনারা এই স্ট্যাটাস চেক করতে পারবেন কালকে যে আমরা ভিডিও আপলোড করব সেই ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে আপনার স্ট্যাটাস কীভাবে চেক করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না